हेलो बंधुरा अपन के स्वागत जाना नतून आकटी भिडियोते अपनारा सकले जान आज के सिनेमा मुक्ति पे सुपारस्टार जिदेर चेंगिस एवं सलमान खान किसिका बाई किसिकी जान ए दुटी मुवि ए भिडियोते जानब ए दुटी मुविर मध्य प्रथम दिन बक्स अफिसे कौन मुविटी बेशी कलेक्शन करते पेरेछे जानते हले भिडियोटी शेष पर्यन्त देखुन। ताहले भिडियोटी शुरू करा जाक। ईद मानिए सलमान खान मुवि दुई बछर पर सलमान खान आबार ईदे बैक करछेन। सलमान खान लास्ट कयेकटा मुवि सकल के अनेक निराश करेछे। এই কারণে সালমান খানের কিসিকা বাই কিসিকি জান মুভিটির তেমন একটা হাইপ নেই। এ মুভিটি তামিলের ভেরা মুভির অফিসিয়াল রিমেক। বর্তমান সময়ে বলিউডের দর্শকরা রিমেক মুভিকে একদমই দেখছে না। এ মুভিটিকে ডাইরেকশন দিয়েছেন ফারাদ সামজি। বর্তমান সময়ে বলিউডের সবথেকে ফালতু ডিরেক্টর বলা হয়ে থাকে ফারাদ সামজিকে। এ মুভিটির বাজেট 100 কোটি রুপি এবং এ মুভিটিকে ইন্ডিয়াতে 4000 স্ক্রিন এবং ওয়ার্ল্ড ওয়াইডে 7000 স্ক্রিনে মুক্তি দেওয়া হয়েছে। যদি কথা বলি এই মুভিটির প্রথম দিনের কালেকশন সম্পর্কে, এ মুভিটি অ্যাডভান্স বুকিং থেকে মাত্র 3 কোটি 50 লক্ষ রুপি ইনকাম করতে পেরেছিল এবং এ মুভিটি প্রথম দিনে বক্স অফিস থেকে 12 থেকে 15 কোটি রুপির মতো ইনকাম করতে পারে বলে ধারণা করছে ট্রেড অ্যানালিস্টরা। গত 10 বছরের মধ্যে সালমান খানের ক্যারিয়ারের প্রথম দিনে সবথেকে কম ইনকাম করা মুভি হতে চলেছে এটি। এখন জানবো সুপারস্টার জিতে চেঙ্গিস মুভির প্রথম দিনের কালেকশন সম্পর্কে। কিসিকা বাই কিসিকি জান এ মুভিটির সাথে চেঙ্গিস মুভিটির তুলনা কোনোভাবে করা যায় না। চেঙ্গিস মুভিটির বাজেট যেখানে মাত্র 6 কোটি রুপি সেখানে কিসিকা বাই কিসিকি জান এ মুভিটির বাজেট 100 কোটি রুপি, যা বাংলা ইন্ডাস্ট্রিতে এর আগে কেউ করে দেখাতে পারেনি সেটাই সুপারস্টার জিদা করে দেখিয়েছেন। প্রথমবারের মতো বাংলা মুভি হিসেবে একই সাথে হিন্দি এবং বাংলাতে রিলিজ করে দেখিয়েছে সুপারস্টার জিদ্দা। তাও আবার সালমান খানের মুভির সাথে, এটা শুধুমাত্র সুপারস্টার জিদ্দা দ্বারাই সম্ভব। চেঙ্গিস মুভিটিকে ডিরেকশন দিয়েছেন রাজেশ গাঙ্গুলি এবং চেঙ্গিস মুভিটিতে অভিনয় করেছেন সুপারস্টার জিৎ, রণিত রয়, সুস্মিতা সহ আরও অনেকে। যদি কথা বলি এই মুভিটির প্রথম দিনের কালেকশন সম্পর্কে, এই মুভিটির প্রথম দিনে কলকাতা মার্কেট থেকে 30 থেকে 50 লক্ষ টাকার মতো কালেকশন করতে পারে এবং হিন্দিতে 2 থেকে 5 লক্ষ রুপির মতো কালেকশন করতে পারে বলে ধারণা করছে অনেকেই। কিসিকা বাই কিসিকি জান এ মুভির তুলনায় চেঙ্গিস মুভিটি প্রথম দিনে অনেক কম কালেকশন করলেও কিসিকা বাই কিসিকি জান এই মুভিটি যদি খারাপ রিভিউ পায় এবং দর্শকরা এই মুভিটিকে পছন্দ না করে, অন্যদিকে যদি চেঙ্গিস মুভিটিকে দর্শকরা পছন্দ করে তাহলে গেম চেঞ্জ হতে বেশি সময় লাগবে না। এর আগে 2018 সালে শাহরুখ খানের জিরো মুভির সাথে রিলিজ হয়ে KGF মুভিটি সবাইকে চমক দেখিয়ে জিরো মুভি থেকেও বেশি কালেকশন করেছিল। আশা করছি চেঙ্গিস মুভিটিও KGF মুভির মতো সবাইকে চমক দেখিয়ে কিসিকা বাই কিসিকি জান মুভিটিকে হারিয়ে দেবে। তো আপনাদের কী মনে হয়, চেঙ্গিস মুভিটিকে পারবে KGF কান্তারা পুষ্পার মতো হিন্দি মার্কেটে এরকম কালেকশন করতে? আমাদের কমেন্ট সেকশনে বলতে ভুলবেন না।